পিয়াজ দা রেডি হওনি, এখনই বের হবো তো। হ্যাঁ রেডি হচ্ছি রে, একটু কলা খেয়ে নি, সকালে কলা খাওয়াটা খুব দরকার। দেখ মেরে এত চালাক কেন জানিস, আর ওরা কলা খাই জন্য বুঝলি। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। না না, কোনো ব্রাইডাল মেকআপ টেকআপ নিয়ে আসিনি, কোনো মেকআপ টেকআপ করছি না। আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি, তো সেই জায়গাতে ঘোরা মজা এগুলো নিয়ে ব্লগ হবে। তো তার আগে একটু মুখটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, একটু ফর্সা হওয়ার চেষ্টা, মুখটাকে ক্লিন করার চেষ্টা, কারণ কারণ কিছুই নেই। নাসির বলো, তুই যাকে ভালোবাসতিস, যাকে তুই পাস নি আর কি, তার জন্য একটা গান সাজেস্ট কর, একটা গান কর। হ্যালো গাইস, আমরা রেডি হয়ে গেছি সবাই, তো কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি কুনোর বলে একটা জায়গায়, সেই জায়গাটায় আমাদের একটা বন্ধুর বাড়ি, একটা না অনেক কয়টা বন্ধুর বাড়ি আছে। তো ওই কুনোরের ওই জায়গাটা মৃৎশিল্পের জন্য বিখ্যাত। মৃৎশিল্প বলতে মাটির তৈরি পাত্রের কথা বলা হয়। তো এটা সাধারণত যে কুনোর এটা যেটা এখন তৈরি করে সেটাকেই ভালো ভাষায় পরে পুরোনো দিনে মৃৎশিল্প বলা হতো। তো এটা প্রথম চীনে ফাংশান নামে একটা শহরে আবিষ্কার করা হয়েছিল, তো ওটাকে সাধারণত মৃৎশিল্পের শহর বলা হয়। তাও তোমরা একটু গুগল করে নেবে, হয়তো ভুলও হতে পারে বাই চান্স। তো আমরা সেই জন্যই যাচ্ছি সেখানে, আর বন্ধুদের সঙ্গেও দেখা হবে, তো একটা মজাও হবে। তো মজা করার জন্য, মজা দেখার জন্য সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকলে আমারও ভালো লাগবে, দুজনে মজাতে ভালোবাসা বাড়বে, আর ভালোবাসা বাড়লে একাকিত্ব কমবে। তো সঙ্গে থাকো বান্ধবীরা, রয়্যাল এনফিল্ড আলাদাই ব্যাপার। তো আমরা এখন দোস্তি মোড় পার হয়ে গেছি, দোস্তি মোড় পার হয়ে এরকম একটা ব্রিজ পড়ে, যারা যারা এইদিকে এসেছে তারা জানো, কুনোর কালিয়াগঞ্জ হয়েও যাওয়া যায়, দুর্গাপুর হয়েও যাওয়া যায়, আবার এইদিকে দোস্তি মোড় হয়েও যাওয়া যায়। তো আমরা দোস্তি মোড় হয়ে যাচ্ছি, এদিক দিয়ে আমাদের সুবিধা বেশি। তো আমাদের মাঝে যে সদস্যবৃন্দরা আছে, ইহি দেখা বডিটাকে দেখা, ঢেকিয়ে নিল, ঢাকিয়ে ঢুকিয়ে যাই হোক কিছু একটা করে নিল। তো আমাদের মাঝে আমির আজকে আমাদের খাওয়াচ্ছে ব্রিটানিয়া কেক, জানি না এটা ব্রিটানিয়া কি না। তো ব্রিটানিয়া দেখতে লাইনে কে, গার্লফ্রেন্ড আছে লাইনে, গার্লফ্রেন্ড আছে, ছেলের গার্লফ্রেন্ড আছে লাইনে, গার্লফ্রেন্ড। তো আপাতত আমরা রাস্তায় যাওয়ার পথে কুল খাওয়ার জন্য দাঁড়ালাম, তো ওইদিকে দুজন তো গাছের চেষ্টা করছে কুল পাড়ার। তো আমরা এখন যাচ্ছি কুল খেতে, উপরে একটা ছেলে ঝোকাঝুকি করছে, মানে কুলের গাছটা ঝোকাঝুকি করছে আর কি। বন্ধুদেরকে এরকম পুরকি দিয়ে দিয়ে, উস্কাই দিয়ে দিয়ে উপরে তুলে দিতাম, এই যে দেখো যে এরকম উঠেছে, দূর থেকে দেখতে মনে হচ্ছে একটা বাঁদর আছে। এবার দু একটা কুল দে ভাই, একটু খাওয়া দিকি, তোদের এখানে কুল কেমন টেস্ট, তোকে দেখতে না কি বলতো, তোকে দূর থেকে দেখতে জানিস তো বাঁদরের মতো লাগছে রে। কিন্তু তুই বাঁদর না, তুই ভালো আমি জানি, তুই আবার রাগ করিস না। কোথায় বাড়ি, এই সাইকেলটা তোর, বাইক চালাতে পারিস না, পারিস না, কোন স্কুলে পড়িস, প্রাইমারি স্কুলে, তোর একটা ছোট বান্ধবী আছে না, বান্ধবী আছে, তোকে দেখলাম সেদিন, এ হাসি হাসি, হ্যাভ এ রিল্যাক্স। কি রে তুই আবার গরুদের মধ্যে কি কি রে, না আমি দেখতেছি যে একটা গরু আর একটা গরুর সাথে মানাচ্ছে না এদিকে। আমাদের কাকা এদিকে কুল খাচ্ছে, কাকা এই জায়গাটার নাম কি গো, মালঞ্চা, আচ্ছা কাকা কুল কেমন মিষ্টি না, টক টক খুবই টক, তাও কাকা খাচ্ছে কারণ কাকা টক খেতে ভালোবাসে। মেয়েরা বাড়িতে কোনো কাজ করতে ভয় পায়, এই যে দেখো জেঠিমণিকে কিভাবে মাথার উপরে এত ভারী বস্তাটা নিয়ে যাচ্ছে, শেখো শেখো সবাই শেখো, ছেলেদের থেকেও বেশি কাজ করছে আমাদের জেঠিমণি। আগে ব্লগে খুব কথা বলতো, এখন বলে না, কারণ আছে শান্ত থাকা, জ্ঞানী লোকগুলো সবসময় শান্তি। ওর বইয়ে, ওর রুমে গেছিলাম তো দেখলাম কি করে অ্যাটিটিউড বাড়ানো যায় সেটার একটা বই ছিল। বৃষ্টি হচ্ছে, আমাদের বৈজ্ঞানিক বললো এই মাত্র যে বৃষ্টি হচ্ছে, তো সঙ্গে সঙ্গে এসে হেলমেট পরে নিলেন, কারণ প্রোটেকশান ফার্স্ট, প্রোটেকশান নিয়ে যে কোনো গাড়ি চালানো উচিত, সে হতে পারে বাইক বা সে হতে পারে আপনার পার্সোনাল যানবাহনও হতে পারে। পিয়াজ দা একবার দেখো এদিকে কোথায় ওরা। তো আমরা
এখন প্রথমেই যাব কুনোরে, যে বন্ধুদের কাছে যাওয়ার কথা ছিল। তো আসছে বাড়ির কাছের মানুষ, তারই আসছে এত সময়। হ্যাঁ, চেন লাগা, এখানে আসে চেন লাগা, গোটা রাস্তা তো সব দেখেই নিল সবাই। এখন যাচ্ছি মিছিলপে হাটপাড়া। হাটপাড়া তো যাই না কেন, আমার বন্ধু চটে গেছে খুব, যে হয়েছে ব্যাপারটা দেখি মুখটা খুব চটে গেছে, অস্থির হয়ে গেছে, অস্থির। আমরা ঢুকছি, তো প্রথম আমরা যেটা দেখছি, এগুলো তো কালারও হয় না, এই জিনিসগুলো একটু রং করে মেলায় বিক্রি হয়। এখানে আবার সুন্দর ইউ করা আছে, আমাদের এই জেঠু, এই জেঠুর বাড়িতে আমরা এসেছি দেখার জন্য। নাম কি? অন্নপাল। তো ভয় ভয় বলছিস কেন, ভয় পাচ্ছিস নাকি? হ্যাঁ, এখানকার সব মানুষজন দেখো কতটা কোঅপারেটিভ, কতটা ভালো, হেল্পফুল, যে কত মানুষ চলে এসেছে শুধু আমাদের হেল্প করার জন্য, যে আমাদের আরও ডিটেলসে বলার জন্য। আর হ্যাঁ, বলে রাখি, যদি কারোর দরকার হয় কোনো জিনিস, এগুলো যদি নিতে চাও তাহলে যোগাযোগ করতে পারো। এর নিচে আমাদের কমেন্ট বক্সে সব কিছু দেওয়া থাকবে, এই জায়গার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে, কেউ যদি বেশি অর্ডার দিতে চাও অর্ডার দিতে পারো। তো আমরা এখন বন্ধুটার বাড়ির কাছে বাইক রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সেই পাশে মেন গ্রামটাতে, যেখানে প্রায় বেশিরভাগ বাড়িতেই এই মৃৎশিল্প তৈরি হয়। একটা বাড়িতে চলে এলাম, যেভাবে রোদ্রুতে শুকোতে দেওয়া আছে এগুলো করার পর। কত ভিড় হয়, কত কিছু। আর দেখো এখানে ধুনুচি দেখো পড়ে থাকে, পড়ে থাকে এইভাবে, এখানে পড়ে আছে, এখান থেকে একটা দুটো নিয়ে গেলেই হয়ে যায়। আর কেনার সময় দোকানে কত ভিড়, কত দাম করে নিতে হয়, তারা কিভাবে পড়ে থাকে দেখো। এই যে এখানে এইভাবে পোড়ানো হয়, আর এগুলো যখন পোড়ানো হয় তারপরে এগুলোর কালার একটু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। তো পোড়ানোর আগে কিন্তু, আচ্ছা এগুলো পোড়ালেই তো লাল হবে না?
তো আমরা এই জায়গার অনেক কয়টা ফ্যামিলির সঙ্গে কথা বললাম, এদের প্রধান জীবিকা বলতে গেলে এইটাই, এদের ইনকাম এইটা থেকে আসে এবং বংশ পরম্পরায় চলতে থাকছে। এদের যে এরা করছে এবং এদের যে ছেলেপেলেগুলো আছে তারাও এরপরে করবে। তবে একটা জিনিস ভালো দেখলাম, বললো তখন ওদের ছেলেরা এই কাজটা শুরু করবে যখন ওদের ছেলেদের এডুকেশানটা, যে যখন দেখছে যে যতদিন ওরা ছেলেগুলো পড়াশুনো করতে চায় ওরা পড়াশুনো করাতে চায়, তো পড়াশুনো করানোর পর যখন দেখছে যে ছেলেগুলো যদি আর পড়াশুনো করতে না চায় তখন তারা এই কাজটা ওদেরকে শিখিয়ে দেবে এবং ধীরে 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 এইভাবেই বংশ পরম্পরায় কাজটা চলতে থাকছে। আমাদের ছোটোবেলার যে ব্যাংক ছিল, আমাদের খুঁটি টাকা ঢুকিয়ে রাখতাম, সেই খুঁটিগুলো কত ডিজাইন করা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি NIFT, এই জায়গায় দিল্লি থেকে লোক আসে, এটার সেন্টার দিল্লিতে, দিল্লি থেকে লোক আসে এদের সব কিছু ট্রেন করার জন্য। তোমাদের যদি এরকম কোনো জিনিস কিনতে হয় তোমরা এখানে যোগাযোগ করতে পারো, তাহলে এদেরও অনেক আর্থিক দিক থেকে অনেক সুবিধে হবে। এরা অনেক জায়গায় শুনলাম যে এরা নাকি অর্ডারও নেয়, তো তোমরা সেই অর্ডার ওদেরকে যদি বেশি পরিমাণে দরকার হয় অর্ডারও দিতে পারো। মাটির বিভিন্ন রকম ডিজাইন, তো সেই ডিজাইনগুলো তো ভিডিও তো দেখলে, আরও দেখানো হবে ভিডিওতে। তো আজকে এই ব্লগটা পুরো মৃৎশিল্প বা টেরাকোটা নিয়ে ছিল, এটা এই জায়গাটা আসলাম, সব কিছু তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগলো। তো নাসির ভাই বলে দে, সবাইকে ভালো থাকতে বল, কিছু থাকো সবাই, পরে ভিডিওতে দেখা হবে, আবার সাবস্ক্রাইব এন্ড সাবস্ক্রাইব করে দিও, দয়া করে সাবস্ক্রাইব কথা বলবে সাবস্ক্রাইব। আমার বন্ধু বলে বোবারা নাকি পৃথিবীতে সব থেকে কি ভালো না চালা, সব থেকে শান্তি মানে শান্তিপূর্ণ প্রাণী, শান্তিপূর্ণ মানুষ হচ্ছে বোবারা। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে করো, মানে একজন চারবার করে সাবস্ক্রাইব, একজন চারবার করে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। পঙ্কজ কিছু বল, দেখালাম হাত, হাত কি বল কিছু, এটুকুই। এই যে সেই বন্ধু, তো এই বন্ধু এখানে থাকে না, থাকে কলকাতায়, ওর বাড়ি এখানে, ও কলকাতায় পড়াশোনা করছে। তো ওর সঙ্গে দেখা হলো, দেখা করে সব কিছু আমরা ডিটেলস জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম এই ভিডিওতে। তোমরা দেখলে, তোমাদের যদি কারো মনে হয় কেউ কিনবে, কেউ বেশি অর্ডার দেবে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। এই বন্ধুর নাম্বার আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো, এর সঙ্গে যোগাযোগ করলে কেনা বেচার ব্যাপারে তোমরা কথা বলতে পারবে। তো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগলো, আর যদি সত্যি ভালো লেগে থাকে এরকম যদি আরও ভিডিও চাও তাহলে সাবস্ক্রাইব করে দেবো। আর হ্যাঁ, অনেকে বলছিলে যে ভিডিও কেন আসছে না, আসছে না এতদিন ধরে ভিডিও কেন আসছে না, এইবার আসবে। তোমরা রেডি থাকো, মোবাইলটা রিচার্জ করে নাও, মোবাইলে ডেটা প্যাক মেরে নাও, ধারাধার ব্লগ আসতে থাকবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।